ইউনিয়ন পরিষদের নির্বাচনের তৃতীয় দফা সামনে, এই পর্যন্ত যে তিন দফা হয়েছে তাতে এখন পর্যন্ত প্রথম দফায় 72, দ্বিতীয় দফায় 81 এবং তৃতীয় দফায় শেষ হিসাব পর্যন্ত 27 জন, এই 180 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, এরকম একটি পরিসংখ্যান নিয়ে আমরা আজকে একটি রিপোর্ট আমরা আজকে প্রচার করেছি, দেখেছেন নিশ্চয়ই। মাসুদ কামাল, আপনি এই পরিসংখ্যানকে কীভাবে মূল্যায়ন করবেন? স্থানীয় পর্যায়ে রাজনীতিতে এরকম একতরফা নির্বাচনের কী প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখেন, তিন দফায় ইউপি নির্বাচন, দুই দফা হয়ে গেছে, তৃতীয় দফায়ের কথা আপনি বলতেছেন। অন্য সময় কি হতো, স্বাভাবিক সময় একজন নিউজম্যান হিসেবে আপনি কি প্রত্যাশা করেন যে এই নির্বাচনে কতজন প্রার্থী কত কি এটসেট্রা এটসেট্রা আপনি আলোচনা করতে পারতেন। কিন্তু আলোচনা আপনি কি করলেন, আপনার এখানে পয়েন্টটা কি যে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, এটা হলো আপনার ইস্যু। একজন সাংবাদিক হিসেবে আপনি মনে করলেন যে এটাই আসলে পাবলিকের জন্য ইস্যু অথবা ভিউয়ারের জন্য ইস্যু। আচ্ছা, এমনও তো হতে পারতো, একটা সময় হয়তো নিশ্চয়ই ছিল যখন নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে এটা গর্বের ব্যাপার, কারণ উনি এমনই যোগ্য, উনি এতই যোগ্য যে ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কারো কোনো মানসিকতাই নেই, মনে করে যেন ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটাই ঠিক হবে না, উনি এত যোগ্য। তো এরকম একটা সময় নিশ্চয়ই ছিল। তো এখন সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ব্যাপার গর্বের না হয়ে কিঞ্চিত কি লজ্জার হয়ে গেছে? যদি লজ্জার হয়ে থাকে তাহলে এ নিয়ে যখন আমরা আলোচনা করব তো আমরা কি করব, আমরা কি লজ্জিত হব নাকি আমরা তাদেরকে ব্যঙ্গ করব? না, মানে এইটাকে ভিন্নভাবে দেখার সুযোগ আছে কিনা, যেমন রাউজানে যেটি ঘটছে, শুধু চেয়ারম্যান প্রার্থী না সকলেই হয়ে যাচ্ছেন এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। কুমিল্লাতেও এরকম একতরফা নির্বাচন দেখেছি। হ্যাঁ, এমন তো নয় যে এটা মাটির গুণে হয়েছে, রাউজানে মাটির গুণে তো হয় না রে ভাই, ওই মাটি থেকে উঠে আসা যে মানব সন্তান, সেই মানব সন্তান এতই প্রতিভাবান এবং এতই প্রভাব বিস্তারকারী ব্যক্তি যার কারণে হয়েছে, যাদের কারণে হয়েছে, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কোনো ভালো নিদর্শন নয়, এটা হয় না, এটা হওয়া উচিত না। এতে বোঝা যায় যে আসলে এই দেশে গণতন্ত্রের যে প্রকৃত যে ভিত্তিটা সেটাই নড়বড়ে হয়ে গেছে, এটা হওয়া উচিত না। এখন দেখেন যে ইলেকশন কমিশন, যাকে নিয়ে মানুষ হাসাহাসি করে আজকাল, যখন খুব মন খারাপ থাকে তো চিফ ইলেকশন কমিশন অথবা অন্য কারো দু একটা বাইট শুধু যে যাও একটু রস পাওয়া গেল, সেই ইলেকশন কমিশন পর্যন্ত বলতেছে এটা নাকি খুব ভালো হচ্ছে না, এটা নাকি বিব্রতকর হচ্ছে। সেগুলোকে এই দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণেই কি বিষয়টি বেশি ঘটছে কিনা আপনার কি মনে হয়? এত বিষয়টা এত গভীরে এক পাক্কে বলা খুব কঠিন কাজ। ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, জেলা পরিষদের নির্বাচন, লোকাল স্থানীয় সরকার যে নির্বাচন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা পৃথিবীর বেশ কয়েকটি দেশে আছে যেগুলো প্রতীক দিয়ে নির্বাচন হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হয়, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন, কেরালার পঞ্চায়েত নির্বাচন, এগুলো কিন্তু তাদেরকে আরো সমৃদ্ধ করেছে। আমাদের দেশের কাঠামোতে অনেকগুলো ত্রুটি বিচ্যুতির জায়গা ছিল, নিশ্চয়ই আপনার সময় স্বল্পতা আছে যে কারণে আমি দ্রুত একটি কথা বলি। খেয়াল করে দেখবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন কিংবা এই যে স্থানীয় সরকারের নির্বাচন, এক সময় কোনো আইন ঠিক মতো ছিল না, এখন ইউনিয়ন পরিষদ কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছে। ইউনিয়ন পরিষদের এখন কোনো বাজেট পাস করতে গেলে 70% ইউনিয়ন পরিষদের মানে সেই কাঠামোটি অনেক উন্নত হয়েছে। কিন্তু আমরা কেন জানি নানান রকম শব্দের আবিষ্কার করে ফেলেছি এবং শব্দের উৎপত্তি ঘটেছে। আপনি দেখেন শব্দের সম্প্রসারণশীলতা, যেমন আগে শুনতাম মনোনয়ন বাণিজ্য, এটা তো নির্বাচন কেন্দ্র করে কিন্তু এই শব্দগুলো অনেক আগের থেকে এসেছে। এখন শুনছি নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে যে মনোনয়ন জমা দেওয়া হয় সেটা প্রত্যাহারের বাণিজ্য, মানে নানান রকম শব্দের সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা। লক্ষ্য করবার বিষয় আমরা নানান সময় কিন্তু ব্যর্থ জায়গা তৈরি করেছি। আপনি দেখেন মাসুদ কামাল ভাইকে যদি নির্বাচনে দাঁড়ান, কোন জাতীয় নির্বাচনে দাঁড়ান, তার কিন্তু সেটা কিন্তু ব্যবসায়ী না, যেহেতু ব্যবসায়ী না
উনি আজ থেকে 15 বছর আগে টেলিফোনের বিল 273 টাকা বাকি ছিল, কিংবা কোনো একটা বিল তার বাকি ছিল 475 টাকা, হঠাৎ করে নির্বাচন আসার সময় কিন্তু এটা কিন্তু তার সামনে চলে আসবে। আমি শেষ করছি ওই জায়গাটা, বিশেষ কিছু বিষয় আমি দর্শকদের সামনে আনতে চাই। হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় হঠাৎ করে সুশাসনের জন্য নাগরিক লড়াই করেন তারা সহ সবাইকে, তত্ত্বাবধায়ক সরকারের ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মনিরুদ্দিন সরকারের সময় হঠাৎ করে 8 দফার একটা বিষয় মাসুদ কামালের কিন্তু ওইভাবে আইনজীবী নাই, তার কিন্তু কাগজপত্র ঠিক থাকবে না, অথচ ওই জায়গাটা কিন্তু আমরা নষ্ট করেছি। আমার মনে হয় রাজনীতিবিদদের সেই জায়গাটিতে আসলে আরো বেশি সক্রিয় হওয়া উচিত, সেটাই নিশ্চয়ই বলতে চান। ধন্যবাদ জানাই সুভাষ সিং রায়, আপনাকে ধন্যবাদ জানাই মাসুদ কামাল, আপনাদের দুজনকেই এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নেটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, থাকুন বিবিসি নিউজের সাথে।